এই লক্ষ্য নিয়ে আমাদের কার্যধারা চলছে। এর মধ্যে আজকে আমাদের কাছে দুটো উল্লেখযোগ্য অভিযোগ জমা পড়েছে। একটি হচ্ছে গত 5ই আগস্ট যেদিন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে, সেই দিন চানখারপুলে 10ম শ্রেণীর একটা ছাত্র, তার নাম হচ্ছে আনাস, সে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করে। এই ধরনের গুলিতে শাহাদাত বরণ করার অনেক গল্প, অনেক অভিযোগ ইতিপূর্বে আমরা পেয়েছি, কিন্তু আজকের এই গল্পটা একটু ব্যতিক্রম। আনাস বাড়ি থেকে মা বাবাকে না জানিয়ে পালিয়ে এই আন্দোলনে সে শরিক হয়। তার বাসা ছিল গেন্ডারিয়াতে, কিন্তু সেই জায়গায় সে আন্দোলনে শরিক হয়। আসার আগে তার স্কুলের খাতায় বা একটা প্যাডে একটা চিঠি লিখে এসে সে আন্দোলনে শরিক হয়। এই চিঠিটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে মাকে উদ্দেশ্য করে সে চিঠি লিখে জানিয়েছিল যে আমি গোপনে আন্দোলনে যাচ্ছি, বাবা এবং মা তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ যে আন্দোলনে বাংলাদেশের ছোট শিশু, পঙ্গু, সকল ধরনের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছে এবং জীবন দিচ্ছে, সেই জায়গায় আমি ঘরে বসে থাকা অপরাধ মনে করছি। আমি মনে করি দেশের প্রয়োজনে এই মুহূর্তে আন্দোলনে যাওয়াটা জরুরি এবং পুলিশের গুলিতে জীবন দান করে শহীদ হওয়াটা অনেক বেশি সম্মানের, সেই কারণে আমি চলে যাচ্ছি। আমি যদি বেঁচে না ফিরি তাহলে আমার জন্য তুমি কষ্ট পেও না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই চিঠি লিখে আসার পরে কিছুক্ষণের মধ্যেই আপনারা ভিডিওতে দেখেছেন যে এই চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ান গলিতে ঢুকে ঢুকে যে গুলিগুলো করছিল, একজন পুলিশ তাকে যে গুলি করে সেই গুলি করার ভিডিওটাও আমাদের হাতে এসেছে। গুলিতে যখন সে পড়ে যায় সেখানকার ভিডিওটাও আছে। তার সহপাঠীরা, সহকর্মীরা তাকে যখন উঠিয়ে স্ট্রেচারে তোলে এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, সেই ভিডিওগুলো ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। তো এইটা ব্যাপারে তার বাবা পলাশ আজকে এখানে উপস্থিত আছে, তার মাও এখানে উপস্থিত আছেন, যাদের উদ্দেশ্য করে চিঠি লিখে সন্তান এখানে এসেছিল আন্দোলনে, সেই অভিযোগটি তারা আজকে জমা দিয়েছেন। তারা মোটামুটি 25 জনকে অভিযুক্ত করে জমা দিয়েছেন, যার মধ্যে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের নাম তারা যতটুকু জানেন সেটা আমাদের কাছে জানিয়েছেন। আমরা এটা অভিযোগ আজকে গ্রহণ করেছি। দ্বিতীয় আরেকটি অভিযোগ এসেছে যেটা সম্পূর্ণভাবেই ব্যতিক্রম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা NGM নামে একটা রাজনৈতিক দল, যার প্রধান জনাব ববি হাজ্জাজ, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি তার দলের পক্ষ থেকে একটা অভিযোগ করেছেন এখানে। আপনারা জানেন যে 19শে জুলাই 14 দল নামক যে রাজনৈতিক জোটটি ছিল তদানীন্তন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে, সেই ক্ষমতাসীন দল বৈঠক করে বাংলাদেশে কারফিউ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সেই কারফিউতে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বলে তারা ঘোষণা করে। মিডিয়ার সামনেও তারা বলেছে এই সিদ্ধান্ত 14 দলের বৈঠকে সেখানে গ্রহণ করা হয়েছিল। আপনারা এটাও জানেন যে আমাদের যে ট্রাইব্যুনালের আইন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, কোনো দল বা সংগঠন যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে বা সংগঠনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে, সেই দল বা সংগঠনেরও বিচার করা যায়। সেই আইনের ধারা অনুযায়ী NDM এর পক্ষ থেকে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে তাদেরকে বিচার প্রক্রিয়ার আওতায় আনার জন্য তাদেরকে এই মানবতা বিরোধী